আসলে বুঝতেছি না প্রচুর হাসি আসছে আপনাদেরকে লাইভে দেখাই তাও আমার সান্দ্রেট বাজারে আল্লাহ জানে আমার সান্দ্রেট বাজারের উপর কি শকুনে নজর পড়লো এই যে দেখতেছেন একটা সিএনজি সিএনজি অটোরিকশা এই সিএনজি অটোরিকশাটা আপনার এই অটোরিকশা করে একটা একটা দোকান থেকে দুটো মোবাইল নিয়ে ভাগতেছিল সিএনজি ড্রাইভার সহ ওদের ওখানে যে চিন্তাকারী ছিল ওরা মোবাইল চিন্তাই করে শান্তিরাত থেকে ভাগার পথে শান্তিরাত বাজারের কয়েকজন ব্যবসায়ী গিয়ে ওদেরকে আটক করছে সিএনজিটা আটক করে নিয়ে আসছে কিন্তু যারা মোবাইল নিয়ে চিন্তাই করেছিল ওরা কিন্তু ভাগছে লাস্টে ব্যবসায়ীদের ধাওয়া খেয়ে সিএনজি অটোরিকশাটা রেখে ওরা ভাগছে এখন এই এই অবস্থা আসলে বিষয়টা দেখি 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 এই ছেলেটা কি ইয়াতে ছিল এই ছেলেটা নিরাপদ চলে হইলো ওকে কেউ কিছু করি না বেগুন যেহেতু চিন্তাকারীর সিএনজি অলরেডি আটক করা আছে তো এদেরকে তো বিয়া করার দরকার নাই এটা আসলে অনেক খারাপ একটা বিষয় আপনারা কারো গায়ে কখনো হাত তুলবেন না যেটা হবে যেটা হবে সেটা আইনি হবে আইনানুক ভাবে কাজ কারবার না করলে আসলে অনেক খারাপ এত কষ্টের বিনা জুতা হালা দিলাম নিজের গাড়ি চাবি হালা দিলাম নাস্তা লোজি নাস্তা হালা দিলাম এখন তোর আলি তোর গাড়ি সেভ আছে না গাড়ি সেভ আছে গাড়ি হালা দিয়ে আফতার আইনি আফতার আইনি জানা এই সিএনজি এর একসাথে এখন কটার কটার মেম্বার কাছে লইজ মেম্বার কাছে লইজ নি পরবর্তী এবারে যা হয় তা হবো আসলে দেখতেছেন এই পরিস্থিতি আমরা না যাক সমস্যা নাই মেম্বারের কাছে গেলে এটা একটা বিচারের আওতা আসবে এই যে আমাদের আফসার ভাই যিনি অক্লান্ত পরিশ্রম করে ধরলো ভাই কতদূর কতদূর তুমি ধরি নিও আরে ভাই না ভাই না আর তো জিজে এত নই দালার মুখ ভিতরে যাইয়া বেতু তুন দালান মুখের ভিতরে যে বেতু বেতু গেল কি বারে সামনে যে মসজিদ আছে মসজিদের সামনে কাঞ্চনা মসজিদের সামনে তুন মসজিদের সামনে তুন তো এই চিন্তাকারী কজন ছিল তিনজন গাড়ি সহ এই রাস্তা সাইডে দিয়ে ফালাই দিই গাড়ি লে যাই ইয়া তারা দায়ী তারা ধরে নেওয়া করে গাড়ি ভাই আর কি আচ্ছা যা গাড়ি নিয়ে আসছে আপনারা শুনতেছেন আমাদের জলপরি ডিজিটাল গ্যালারির সত্তাধিক গাড়ি ব্যবসায়ীরা ওকে আটক করে ওদের সিএনজি নিয়ে আসছে যদিও চিন্তাকারীরা পালিয়ে গেছে সিএনজিটা এখন আটক করা আছে আমাদের স্থানীয় প্রশাসন মোতালে মেম্বারের কাছে এখন সিএনজি হস্তান্তর করা হলো এবার যে প্রক্রিয়া যাওয়া উচিত আর কি সেই প্রক্রিয়া যাওয়া হবে এর আগে তো চিন্তাকার আপনার ভুয়া সাংবাদিক ধরলাম ভুয়া সাংবাদিক ধরে শেষে দয়া দেখায় মামলা না করার কারণে উল্টা তারা আমাদের বিরুদ্ধে মামলা করে দিয়েছে এটা নিয়ে আমি লাইভে আসবো আপনাদেরকে দেখাবো পরে আচ্ছা এখন এই পরিস্থিতি আপনাদেরকে পরবর্তীতে আপডেট জানাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর দয়া করে কেউ হা হারিয়ে দিবেন না এটা আসলে আমি বুঝতেছি না আমাদের শান্তি এটা আসলে কি হলো ঠিক আছে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম।